এটা অভিনয় করে বলতে গেলে তো বলতে হবে যে ওই আমি একদম অভিভূত হয়ে আছি যে আজও তারা আমার কাছে আসে, এবং এরা না আসলে পরে আমার কাছে প্রচণ্ড খারাপ লাগতো, অভাবটা ফিল করতাম। বাট দ্য ফ্যাক্ট ইজ দিস, জীবনের শেষ প্রান্তে যেটাখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার মনে হয় প্রতিদিনই যখন ঘুম থেকে উঠি তখন মনে হয় যেন আমার জীবনের শেষটা আমি দেখতে পাচ্ছি। কাজে আনন্দ যেখানে আছে তার আড়ালে বেদনার পাশটা বেশি এখন আর ঠিক আমি সেভাবে উপভোগ করতে পারি না, ভাল লাগে উপভোগ করা যায় না। জীবন নিয়ে কোনো উপলব্ধি নেই, জীবন নিয়ে উপলব্ধিটাই হচ্ছে যেটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি আসলাম কী করে আমি জানি না, আমাকে গোসল করা লোককে প্রথমে আমি জানি না, আমাকে খাওয়া লোকে আমি জানি না, আমাকে ড্রেস পরার লোকে প্রথম আমি জানি না, আমি মারা যাওয়ার সময় আমাকে ড্রেস পরাবে কি আমি জানি না, ড্রেস পরানোর আগে গোসল করাবে কি আমি জানি না, আমাকে মাথায় করে নিয়ে গিয়ে আমাকে লাস্ট ঘুম পাড়িয়ে দিয়ে যে জায়গায় রেখে আসবে কে রেখে আসবে সেটাও আমি জানি না। আমার কাছে জীবনটাই এখন একটা প্রশ্ন মনে হয়, একটা গোলক ধাঁধা, এটা একটা এটা কোনো জীবনই না, এবং এটা এত শর্ট এটা একটা জীবনই হতে পারে না, আমার কোনো অপ্রাপ্তি নেই এতটুকু ছোট্ট জীবনে। আল্লাহ তাআলা আমাকে বহুত কিছু দেয়, আই এম থ্যাঙ্কফুল টু অলমাইটি আল্লাহ, আল্লাহর আমার কৃতজ্ঞ যে আমাকে এত মানুষের ভালোবাসা, এত মানুষের আমি পেয়েছি, এবং আমি এই ভালোবাসাটুকু নিয়েই এই ঋণটাকে নিয়েই আমি জীবনের শেষ মুহূর্তে আল্লাহর কাছে যেতে চাই। মাসুদ রানার ছবিটার 50 বছর হলো আর কি, তবে এইটুকু বলতে পারি যে আমাকে চ্যানেল আইয়ের যে পুরস্কারটা আমাকে দিয়েছে, আমার সারা জীবনে যত পুরস্কার আমি পেয়েছি তার চেয়ে আমার কাছে এইটাই সবচেয়ে সেরা মনে হয়েছে, সর্বশ্রেষ্ঠ পুরস্কার মনে হয়েছে চ্যানেল আইয়েরটা। কারণ 50 বছর ওরা আমাকে লাল গালিচে সম্বর্ধনা দিয়েছে, বলা যেতে পারে না, তাকে লাল গালিচে এই পাতা ছিল, চতুর্দিকে হাজার হাজার ফুলের সমারোহ ছিল, চতুর্দিকে অনেক ছবি ছিল, বড় বড় ছবি ছিল যেগুলো আমার কাছে নাই, এমন গানগুলো ছিল সেগুলো গানগুলো বাজছিল, এবং সমস্ত লোকগুলো দাঁড়িয়ে আমাকে অভ্যর্থনা জানাচ্ছে, আমি তো আজীবন সম্মাননা পদকই পেয়েছি। আমাকে সেটাও মনে হয়েছে যে একটা ফর্মালিটিজের মতো হয়ে গেছে, সেখানে ভালোবাসা খুঁজে পাইনি আমি। তো ফর্মালিটিজ আর ভালোবাসার মধ্যে একটা তফাত আছে। আজকেরটা যেমন সবগুলো কিছু ফর্মালিটিজের জন্য অনেক 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 ফুল এসছে, আমার কাছে মনে হয়েছে ফুলগুলো সব ফর্মালিটিজ, না হলেও আমার ভালো লাগে এই মুহূর্তে ভালো লাগছে, কিন্তু ভালো লাগাটা হৃদয়ের ভিতরে ঢোকেনি। কারণ আমাকে দুদিন পরেই আবার এই ভালোবাসার জন্যেরা যারা দিয়েছে সেটাকে আমার ফেলে দিতে হবে, থাকবে না, যে কারণের জন্য আমি আমার একটা ছবিতে একটা গানই ছিল যে আমাকে ফুল দাও, কাগজের ফুল দাও, বাগানের ফুল দিও না, কাগজের বাগানের ফুল তো ঝরে যায়, কাগজের ফুল ঝরে না। এর আসলে ডিপ মিনিংটা হচ্ছে যে যেটা থাকবে সেরকম কিছু যদি দাওই, কথা দিয়েও তো দেওয়া যায় অনেক কিছু যেটা আমার সারা জীবন মতো। এই পুরস্কার তো আমার এই ঘরের মধ্যে এত এত জায়গা আছে যে আমাকে রাখার জায়গা নেই, কিন্তু আমি তো বলেছি আমার কাছে জাতি জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কারও সরকার দিয়েছে, কিন্তু দেখি কুড নট টাচ মি। আমি যখন অসুস্থ হয়েছি তখন আমাকে টেলিফোন করে জিজ্ঞেস করা হয়নি, কিন্তু এটা আমাকে তারা আমাকে সেই থেকে সো আই লাভ ইট। যারা আমাকে ভালোবাসে আজ যারা এসছে তারা আমাকে ভালোবেসেছে, আমি কাউকে দাওয়াত করি না, আমি জন্মদিনে কোনো দিন কাউকে দাওয়াত করি না। আমি একবারই বলি একজনকে যে তোমরা যদি মনে হয় ভালোবাসো আমাকে আমার ওদিনটা আসো আমি খুশি হবো, কে আসবে না আসবে আমি যাই, কাউকে দাওয়াত করি না, আমি যারা এসছে তারা ওই আমার ভালোবেসেই আমার কাছে এসছে।